ঢাকায় আজকে গুলশানের একটি হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে একটা চমৎকার সেমিনার হয়ে গেল। বাংলাদেশের সংবাদ মাধ্যম দুঃশাসনের দেড় দশক 2009-2023, এই সময়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে সাংবাদিকদের উপরে কি দলন, পীড়ন, হত্যা, নির্যাতন, গুম, মানে কিভাবে হয়েছে, কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে, চমৎকারভাবে সেগুলো তুলে ধরেছে। সংবাদ মাধ্যমে যারা আছেন তারা বলেছেন, বিশিষ্ট জনেরা বলেছেন, বিএনপির নেতৃবৃন্দ বলেছেন। ওই মিটিংয়ে, ওই সেমিনারে বিএনপি সহ সকল বিরোধী রাজনৈতিক দলের নেতারা ছিলেন, উল্লেখযোগ্য নেতারা ছিলেন, পেশাজীবী নেতারা ছিলেন, এমনকি ডিপ্লোমেটরা ছিলেন, বিভিন্ন দেশের ডিপ্লোমেটরা ছিলেন। এখন যে সাংবাদিকতাটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা যদি চুলছেঁড়া বিশ্লেষণ করা যায়, তাহলে আমাদের যে সংবাদপত্র জগতের সাংবাদিক মহলে অত্যন্ত একটা সুনাম, অত্যন্ত একটি গৌরবোজ্জ্বল সময় ছিল, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। যেমন ওই সেমিনারে একজন বিশিষ্ট আলোচক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, এক সময়ের ছাত্রনেতা, 71-এর মুক্তিযুদ্ধের সময় তিনি কারাগারে বন্দী ছিলেন, ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহ, তিনি একসময় বলে বসলেন যে আওয়ামী লীগের যে উত্থান পাকিস্তান আমলে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে তার যে জনপ্রিয়তা উঠে মানে অর্জন করেছিলেন, এমনকি শেখ মুজিবুর রহমান সাবেক রাষ্ট্রপতি যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তার পিছনে ইত্তেফাকের একটা বিশিষ্ট ভূমিকা ছিল। ইত্তেফাকের উপর আক্রমণ হয়েছে, ইত্তেফাকের তোফাজুল হোসেন মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, জেলে ভরা হয়েছে, পত্রিকা বন্ধ করা হয় নাই, সাংবাদিকরা লিখেছেন, প্রকাশ করেছেন, মানুষের সামনে তা তুলে ধরেছেন। কিন্তু বর্তমানে, বর্তমানের কথা বললে অত্যন্ত হৃদয় বিদারক, কষ্টের। যেমন যাই যাই দিনের সম্পাদক ছিলেন এবং উল্লেখযোগ্য একটা পত্রিকা ছিলেন, একসময় সাপ্তাহিক ছিল যাই যাই দিন, শফিক রেহমান সাহেব তার সম্পাদক ছিলেন, তাকেও জেলে ভরে এরশাদ সাহেব ভরেছিলেন জেলখানায়, যেমন সাপ্তাহিক ছিলেন, এমনকি দেশ থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল জোর করে, কিন্তু যাই যাই দিন ছিল, বন্ধ করা হয়েছিল, আবার সেটা প্রকাশ হয়েছিল। সেই শফিক রহমান কিন্তু এখন দেশে থাকতে পারেন না, থাকেন না, কারণ তিনি যখন ছিলেন এমন একটা অদ্ভুত অভিযোগে তাকে জেলখানায় ভরে রাখা হয়েছিল, অনেক অসতিপর সাংবাদিক, অনেক বয়স হয়েছে, তিনি জেল থেকে বেশ নির্যাতনের মুখোমুখি থাকা অবস্থায় বেরিয়ে, জামিনে বেরিয়ে তিনি লন্ডনে চলে গেছেন, আর আসেননি। আমার দেশ পত্রিকা, দৈনিক আমার দেশ, মাহমুদুর রহমান সাহেব, বেশ কয়েকবার জেলে গেছেন, সাজা ভোগ করেছেন, তার পত্রিকা তছনছ করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, তার পত্রিকার যে প্রেস, সরকার নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, এক অদ্ভুত কাণ্ড। আমার দেশ এখন বন্ধু, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামী টিভি, মানে যে টিভিগুলো এবং পত্রিকাগুলো বিরোধী দলের সংবাদ ছাপত বা তাদের কথা বলার চেষ্টা করত, গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখার চেষ্টা করত, সবগুলো বন্ধ। এই সেমিনারে অনেক কিছুই উল্লেখ করা হয়েছে, তার মধ্যে একটি কথা হচ্ছে, এখন একটি ভয়ের সংস্কৃতি
বর্তমান সরকার চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। বিরোধী রাজনৈতিক দলের মধ্যে, প্রশাসনের মধ্যে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে, অর্থাৎ বিরোধী দল যদি গণতান্ত্রিক আন্দোলন করে, সত্যটা বলার চেষ্টা করে, বিপদ আছে। প্রায় 1.5 লাখ মামলায় আজকে মহাসচিব বিএনপি বললেন 40 লাখ আসামি সারা দেশে। বেগম খালেদা জিয়ার নামে প্রায় 100 মামলা, তিনি জেলখানায়, একেবারে একটি মিথ্যা মামলায়। বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, তিনি বিদেশে, অনেকগুলো মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। তার স্ত্রী কোনো দল করেন না, তাকেও সাজা দেওয়া হয়েছে। অসংখ্য নেতা কর্মী যাদের হয় সাজা হয়েছে, অথবা জেলে আছেন, অথবা হওয়ার পথে, সেমিনারে এই প্রসঙ্গগুলো এসেছে। কিসের জন্য এরা এর পরিস্থিতির মুখোমুখি? গণতন্ত্রের স্বপক্ষে ভূমিকা পালন করার জন্য। ওই সেমিনারে একটা চমৎকার কথা এসেছে, গণতন্ত্র থাকলে সংবাদপত্রের স্বাধীনতা থাকে, বলার অধিকার থাকে, চিন্তার অধিকার থাকে, সমাবেশের অধিকার থাকে। যদি গণতন্ত্র না থাকে, সংবাদপত্রের স্বাধীনতা থাকে না, বলার অধিকার থাকে না, সংকুচিত হয় সকল অধিকার। অর্থাৎ গণতন্ত্রের সঙ্গে যেমন সংবাদপত্রের সম্পর্ক আছে, সংবাদপত্রের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক আছে। অর্থাৎ যদি সংবাদপত্রের স্বাধীনতা না থাকে, দলনপীড়ন থাকে, সব রকম চোখরাঙানি থাকে, ভয় ভীতি প্রদর্শন করা হয়, তাহলে বুঝতে হবে দেশে গণতন্ত্র নাই। এই গণতন্ত্র না থাকাটা কর্তৃত্ববাদী শাসনের লক্ষণ। যদি কর্তৃত্ববাদী শাসন থাকে, তাহলে গণতন্ত্র থাকে না, স্বাধীনতাকে কর্তৃত্ববাদ গিলে খায়। এটাই মানে খুব সহজভাবে ব্যাখ্যা করলে এটাই আপনাকে মেনে নিতে হবে। কর্তৃত্ববাদ থাকলে ভয়ের একটি সংস্কৃতি তৈরি হয়, সেই ভয় দিয়ে সব কিছুকে স্থবির করে ফেলা হয়। অনেকেই বাংলাদেশটাকে পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ বলে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আনন্দের সঙ্গে এই বাংলাদেশে সবাই থাকতে চেয়েছিল, কিন্তু এখন কি এটাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা যাবে, যেখানে যেখানে গণতন্ত্র, মানুষের অধিকার, এগুলো কি আমরা দেখি? আমরা তো একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, দুজন সাংবাদিক, সাংবাদিক দম্পতি প্রায় 11 বছরের ঊর্ধ্বে 100 বার আদালত, মানে আইন শৃঙ্খলা বাহিনীকে তদন্তের অনুমতি দিয়েছে, 100 বার এটাকে পিছিয়েছে। সাগর রনির নৃশংস হত্যার বিচার, এই বিচার না হওয়াটা সাংবাদিকদের একটা মেসেজ দেয়, সঙ্গে সঙ্গে সারা বিশ্বকে এই মেসেজটা দেয়, যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে তুমি নিরাপদ। আমার সঙ্গে মানে সরকারের সঙ্গে, সরকারের শাসনের সঙ্গে, সরকারের অপকর্মের সঙ্গে, তাহলে তুমি নিরাপদ। আর যদি না থাকো তাহলে কি হবে, সে তো সাগরণের দিকে তাকালেই তো বোঝা যায়। এখানে আরেকটি প্রসঙ্গ আমি দেখলাম, খুব চমৎকার প্রসঙ্গ এই সেমিনারে আলোচনা হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা না থাকলে দুর্ভিক্ষ ঠেকানো কঠিন, অমর্ত্য সেনের কথা। পার্শ্ববর্তী দেশের অর্থনীতিবিদ অমর্ত্য সেন নোবেল প্রাইজ পাইছেন, খুবই মানে গবেষক, জ্ঞানী, গুণী। তিনি বলছেন সংবাদপত্রে যদি স্বাধীনতা থাকে, লেখার অধিকার থাকে, বলার অধিকার থাকে, তাহলে দুর্ভিক্ষ রক্ষা করা সম্ভব, কারণ দেশের অবস্থা যদি তুলে ধরা হয় তাহলে তো সরকার সজাগ হবে।
পদক্ষেপ নেবে, কিন্তু লেখার অধিকার না থাকলে, বলার অধিকার না থাকলে সরকার তো বুঝতে পারে না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কেমন, খারাপের দিকে না ভালোর দিকে। অর্থাৎ আপনি সংবাদপত্র কণ্ঠরোধ করলে আপনি ভালো কিছু পাবেন এটা ভাবার কোনো কারণ নেই। আরেকটি প্রসঙ্গে এসছে, ওই যে সুহাস মানে 1.5 লাখ মামলার 40 লাখ আসামি, বিএনপি অনেকে অভিযোগ, আপনার কী করছে, মানে আন্দোলন করছেন না কেন? এই 40 লাখ মানুষ মহাসমাবেশ করে, পদযাত্রা করে, গণমিছিল করে, মার খায়, মৃত্যুবরণ করে, তারপরেও তো তারা লড়াই করে। সেই সঙ্গে প্রায় কমবেশি এক একটা নেতাকর্মী মাসের অর্ধেকেরও বেশি সময় তারা আদালতের বারান্দায় থাকেন আইনকে সম্মান জানানোর জন্য। রাষ্ট্র যদি সংবাদপত্র বিহীন হয় তাহলে সেই রাষ্ট্রের পরিণতি খুব ভালো হয় এটা বোধহয় বলা ঠিক হবে না। এই সেমিনার অনেক কিছু বার্তা দিয়েছে, অনেক কিছু কথা বলেছে, এই জন্য এই সেমিনারের কথাটা আমি আজকে উল্লেখ করলাম।